হঠাৎ করেই বেড়েছে আলুর দাম। দর্শকের বিষয়ে আরো জানাতে জয়পুরহাট থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন হারুন রশিদ। হারুন, হঠাৎ করে এই আলুর দাম বাড়ার পেছনে কারণ কি? কোনা উত্তরের সীমান্ত জেলা জয়পুরহাট জেলা আলু উৎপাদনের শীর্ষে এ জেলা। এবছর এই জেলাতে আলু উৎপাদন হয়েছিল 9023 মেট্রিক টন আলু, কিন্তু এর মধ্যে এখন পর্যন্ত আমাদের জেলায় 19টি হিমাগারে আলু মজুদ রয়েছে 1300 মেট্রিক টন। তবে আলু যে জয়পুরহাট জেলার জনসংখ্যা অনুযায়ী চাহিদা রয়েছে আপনার 40,000 মেট্রিক টন। তারপরও যে হঠাৎ করে এই আলুর দাম বৃদ্ধি পেয়েছে, কৃষকরা যেটা জানিয়েছেন এবং খুচরা যারা ব্যবসায়ীরা আছে তারা যেটি জানিয়েছেন যে আলু বিক্রি যখন হিমাগারে সংরক্ষণ করা হয় সে সময় তাদের খরচ পড়েছিল সংরক্ষণ সব মিলিয়ে 15-20 টাকা কেজি দরে, কিন্তু সেই আলুই হঠাৎ করে এখন তারা যখন কিনতে হচ্ছে যে কৃষক বা ভোক্তাদের সেই তাদের কিন্তু সেই আলু কিনতে গিয়ে এখন 40-55 টাকা কেজি দরে তাদের সেই আলু কিনতে হচ্ছে প্রকার ভেদে। তো এখানে যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যে তারা জানিয়েছেন এ বিষয়ে তারা গত 16 তারিখে জেলা প্রশাসনে তার জেলার হিমাগার মালিক ব্যবসায়ী তাদের নিয়ে তারা বৈঠক করেছেন যে আলুর দাম স্থিতিশীল রাখার জন্য, কিন্তু তারপর 50 টাকা কেজি ছিল, এই বৈঠকের পরে কিন্তু দাম বৃদ্ধি পেয়ে সেটি 55 টাকা কেজিতে দাঁড়িয়েছে। তো কৃষকরা যেটা জানিয়েছেন যে আমরা বরাবরই যে ক্ষতির সম্মুখীন হয়ে থাকি কিন্তু আমরা কখনো লাভের মুখ দেখি না, কিন্তু এখানে ভোক্তারা শুধু ক্ষতিগ্রস্ত হচ্ছেন না, কৃষকরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তো সব মিলিয়ে এখানে যে ব্যবসায়ী যারা আছেন তারা যে সিন্ডিকেট করে আলুগুলো যে হিমাগারে মজুদ রয়েছে পর্যাপ্ত মজুদ রয়েছে, তারপরও যে তারা বলছেন যে আলু সংকট সৃষ্টি হয়েছে বলে দাম বৃদ্ধি করেছেন, তো এটা তদারকি করা প্রয়োজন। এবং হারুন, আপনাকে ধন্যবাদ। হারুন রশিদ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন জয়পুরহাট থেকে।